খেলাধুলা বিনোদন বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল ডিবিএন টোয়েন্টি ফোর ডট আপনাদের সবাইকে স্বাগত দিনের শুরুটা ছিল আর পাঁচটা দিনের মতোই সপ্তাহান্তের ছুটির দিনের আগে ক্রাইস্টচার্চের বাসিন্দারা নিচ্ছিলেন ছুটি কাটানোর প্রস্তুতি কিন্তু দিনের শেষটা হলো রক্তের সোদা গন্ধে শহরে এখন ভয়ের রাজত্ব রাতটা নিশ্চয়ই নির্ভুম কাটবে ক্রাইস্টচার্চের চার্চের সঙ্গী থাকবে উদ্বেগ উৎকণ্ঠা শান্তির সূচকে বিশ্বজুড়ে সুনাম নিউজিল্যান্ডের দু সালে শান্তিপূর্ণ দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে দেশটি এমন একটি দেশেই শুক্রবার দুপুরে এক মসজিদে হল নরকীয় সন্ত্রাসী হামলা নিহত ব্যক্তির সংখ্যা এখন পর্যন্ত ঊনপঞ্চাশ আহত আটচল্লিশ এর মধ্যে পাঁচজন বাংলাদেশও রয়েছেন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন অনেকে এদিকে এবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনকে হত্যার হুমকি দিলেন অজ্ঞাত একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে পাঠানো হুমকির বার্তায় লেখা হয়েছে ইউ আর নেক্সট বা পরবর্তী টার্গেট তুমি দুই দিন আগে তাকে এ বার্তা পাঠানো হয় বলে জানিয়েছে ডেন যে টুইটার অ্যাকাউন্ট থেকে এ বার্তা পাঠানো হয়েছে তা শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটায় বন্ধ করে দেয় কর্তৃপক্ষ সেই অ্যাকাউন্টে গিয়ে ইসলাম ধর্মের প্রতি ব্যাপক ঘৃণামূলক বার্তা ও ছবি পাওয়া যায় সেখানে ওই ব্যক্তি নিজেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হিসেবে দাবি করেছে গত শুক্রবার ক্রাইস্ট হামলাকারী ব্রেন্টন ট্যারান্টো একই মতাদর্শে বিশ্বাসী বলে জানা গেছে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন gbn24.com নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন